আপনাদের জন্য নিয়ে এসেছি Cosrx অয়েল ফ্রি আলট্রা ময়েশ্চারাইজিং লোশনের রিভিউ। বরাবরের মতোই আমি এই প্রজেক্টটির উপাদান বিশ্লেষণ থেকে শুরু করে আমার নিজস্ব ব্যবহারের অভিজ্ঞতা এবং আমার নিরপেক্ষ মতামত আপনাদের সাথে শেয়ার করব। ইমার্টওয়েকে ধন্যবাদ দিয়ে নিতে চাচ্ছি এই প্রোডাক্টটি আমাকে পাঠিয়ে আপনাদের সামনে এটার রিভিউ উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এই সম্পর্কিত যে অফার সেটা আমি এই ভিডিওর লাস্টে এবং ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি সারা বলছি স্যারাসকুইজ থেকে। আমি আপনাদের ত্বক, চুল ও মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। প্রথমে চলুন জেনে নিই এই প্রোডাক্টটি কী কী করার দাবি রাখে। এটা কামিং, ক্রুয়েলটি ফ্রি, হাইড্রেটিং, ময়েশ্চারাইজিং, মাইল্ড, প্যারাবেন ফ্রি, সুদিং, ভেগান, অর্থাৎ আপনারা যারা হালাল প্রোডাক্ট খোঁজ করেন তাদের জন্য এটা বেশ পারফেক্ট হবে, এবং লাইট ওয়েট। এটা একটি ডেইলি ময়েশ্চারাইজার ফর অল স্কিন টাইপস, তার মানে এটা দাবি করছে যে এটা সব ধরনের ত্বকের জন্য মানানসই, এবং এটা খুব দ্রুত আমাদের স্কিনে অ্যাবজর্বড হয়ে যায়, কোনো গ্রিজি ভাব রাখে না, এবং এছাড়াও এবং এ কারণে এটা কম্বিনেশন এবং অয়েলি স্কিনের জন্য যে বেশ পারফেক্ট, আর ড্রাই স্কিনের জন্য এটা প্রতিদিনে রেগুলার ময়েশ্চারাইজার হিসেবে খুব মানানসই হবে, কারণ এতে বিট স্যাপ আছে যেটা আমাদের ত্বকের ময়েশ্চার ধরে রাখতে এবং হাইড্রেশন লেভেল ধরে রাখতে বেশ সাহায্য করে। এছাড়াও কসরেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে আরও যে যে দাবি আছে সেটা হলো লাইট ওয়েট বাট হাইলি ময়েশ্চারাইজিং, তার মানে এটা বেশ লাইট ওয়েট এবং নন গ্রিজি। একবার অ্যাপ্লাই করলে এটা আমাদের ত্বকের গভীরে ঢুকে খুব দ্রুত ত্বককে ফ্রেশ, সফট এবং খুব সিল্কি স্মুথ একটা ফিনিশ দেয়। তারা প্রোডাক্টটিকে খুব ইজি এবং হাইজেনিক বলে দাবি করে, যেহেতু এটি একটি পাম্প বোতলে আসে, এ কারণে প্রোডাক্টটির সাথে ডিরেক্ট কোনো বাইরের কন্ট্যাক্ট হচ্ছে না, এবং এছাড়াও এটা সঠিক অ্যামাউন্ট পাম্প করে বের করা বেশ ইজি। প্রাইসিং, এই প্রোডাক্টটি 1400 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যায়, এবং এটা 100 ml-এর একটি কন্টেইনারে আসে, এবং যদি আপনারা ইমার্টওয়ে থেকে পারচেস করেন অবশ্যই আমার কোড ব্যবহার করে আর 5% ডিসকাউন্ট পাবেন, এবং সেটা যদি আমি বিবেচনা করি কোরিয়ান ময়েশ্চারাইজারগুলো সাধারণত খুব ইফেক্টিভ হয় কিন্তু একটু প্রাইসিয়ার সাইডে হয়, কিন্তু এটা যদি আমি পরিমাণ বিবেচনা করি সেক্ষেত্রে এটা কোরিয়ান ময়েশ্চারাইজার অন্যান্য ময়েশ্চারাইজারগুলোর তুলনায় বেশ এফোর্ডেবল। কিন্তু অবশ্যই এটা অন্যান্য কার্যকারিতার উপর ডিপেন্ড করবে যে এটার যে প্রাইসিং সেটা কতটুকু যুক্তিসঙ্গত। তাহলে চলুন আমরা দেখে নিই এটা ইনগ্রিডিয়েন্ট লিস্ট অ্যানালাইসিস। এই প্রোডাক্টটির যে স্টার ইনগ্রিডিয়েন্ট বা যেই ইনগ্রিডিয়েন্টটি সবথেকে বেশি পরিমাণে আছে সেটা হলো বেটুলা, প্লটিফাইলা, জেপোনিকা জুস বা বার্চ স্যাপ। এই ইনগ্রিডিয়েন্টের সাথে আসলে আমি খুব একটা পরিচিত নই, তাই বেশ আমার কৌতূহল জেগেছে এটার প্রতি, এ কারণে এটা নিয়ে আমি ছোট্ট একটু রিসার্চ করেছি। সেটা করে আমি যেটা জানতে পেরেছি যে এটা মূলত কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে ওয়াটার বা অ্যাকোয়া যে ইনগ্রিডিয়েন্টটা আমরা প্রায় দেখতে পাই সেটাকে রিপ্লেস করার জন্য ব্যবহার করা হয়। তার কারণ হলো এই উপাদানটি খুব লাইট ওয়েট এবং হাইড্রেটিং, এবং এটা সেন্সিটিভ স্কিনে তেমন কোনো রিয়াকশন সৃষ্টি করে না, এটা বেশ পিউরিফাইং এবং নন ইনফ্লামেটরি, এবং একই সাথে খুব সুদিং। বার্চ স্যাপ বছরে একবার চাষ করা হয় এবং এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে, যা সব কিছুই আমাদের স্কিনের জন্য অত্যন্ত পুষ্টিকর, যে কারণে এশিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে যেমন টোনার, এসেন্স, সেরাম এগুলোতে আপনি প্রায়ই এই উপাদানটি খুঁজে পাবেন। যদিও এই উপাদানটি স্কিন কেয়ারে বেশ নতুন এবং এ কারণে খুব বেশি রিসার্চ এটা নিয়ে করা হয়নি, কিন্তু এতটুকু বলা যায় যে এই প্রোডাক্টটি বা এই উপাদানটি বেশ সেফ এবং ত্বকের জন্য খুব উপকারী। কিন্তু বিভিন্ন রিসার্চে এবং খুব অনেক আগে থেকেই এই উপাদানটি আমাদের কিডনি, লাং বা স্টমাক প্রবলেম সলভ করার জন্য বা এই ধরনের রোগ সারিয়ে তোলার জন্য ব্যবহার করা হতো।
সোফার আমি এতটুকু কনভিন্সড হয়েছি যে এই উপাদানটি খুবই প্রমিসিং এবং উপকারী একটি ইনগ্রিডিয়েন্ট। এছাড়া বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহৃত হয়েছে এই প্রোডাক্টটিতে তা হলো গ্লুটেন গ্লাইকল, গ্লিসারিন, বেটাইন, সোডিয়াম হাইলুরোনেট, প্যান্থানল, সোডিয়াম ল্যাকটেট, যেগুলো ময়েশ্চারাইজার এবং হিউমেক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়া আছে ডিভেথিকন, সিটোরাল অ্যালকোহল, যেগুলো ইমোলিয়েন্টস। এছাড়া আরেকটা যে উপাদান আছে একদম শেষের দিকে লিস্টে, তার মানে পরিমাণে খুব বেশি না, কিন্তু আছে, সেটা হলো টি ট্রি লিফ অয়েল, যেটা সুদিং, অ্যান্টি অ্যাকনে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং পারফিউমিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এই প্রোডাক্টটির যে অয়েল ফ্রি ট্যাগ, এটা নিয়ে আমার কিছু কথা বলা আছে। সেটা হলো একটি প্রোডাক্টের গায়ে যদি অয়েল ফ্রি লেখা থাকে, তার মানে এই না যে এই প্রোডাক্টটি কোনো ধরনের অয়েল নেই বা এর ইনগ্রিডিয়েন্ট লিস্টে আপনি কোনো অয়েল খুঁজে পাবেন না। এটা মেইনলি আসলে যেটা বোঝায়, অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি যেটা দাবি করে থাকে যে এই ট্যাগটি দ্বারা তারা বোঝাচ্ছে যে এটা আপনার ত্বককে অয়েলি করবে না বা গ্রিজি ভাবে না দেবে না, অর্থাৎ আপনার স্কিনকে অয়েল ফ্রি রাখবে। কিন্তু অবশ্যই একটি প্রোডাক্টে বা একটি ময়েশ্চারাইজারে কিছু পরিমাণে অয়েল থাকতে হবে, কারণ এটা আমি বারবারই বলে এসেছি, আপনার স্কিন অয়েলি হোক বা যে ধরনেরই হোক না কেন, সার্টেন অ্যামাউন্ট, কিছুটা অ্যামাউন্টে অয়েল আপনার ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এই প্রোডাক্টের পারফরমেন্স বা আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটি নিয়ে আমার দুটো ডাউট কাজ করেছিল। প্রথমত সেটা যে এটা সব ধরনের ত্বকের জন্য মানানসই বলে দাবি করে। যখনই কোনো প্রোডাক্ট দাবি করে যে এটা সব ধরনের ত্বকের জন্য মানানসই, তখনই আমার কিছুটা আসলে সন্দেহ কাজ করে যে একটা প্রোডাক্ট কীভাবে সব ধরনের ত্বকের জন্য মানানসই হয়। দ্বিতীয়ত, এটা যেহেতু একটি ময়েশ্চারাইজিং লোশন এবং আমার এক্সট্রিমলি ড্রাই স্কিন, ড্রাই এবং আমার স্কিন খুব ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায়, এই কারণে আসলে লোশন ফর্মের যে ময়েশ্চারাইজারগুলো আসে ওগুলো আমার ত্বকের জন্য এনাফ হয় না। এই কারণে আমার মনে হয়েছিল এটা হয়তো আমাকে স্যুট করবে না। কিন্তু কিছুদিন ব্যবহারের পরে আমি বুঝতে পারি যে এটা যদিও লোশন দাবি করে, তারপরও একই সাথে এটা ময়েশ্চারাইজিং আবার খুব বেশি গ্রিজি করে ফেলছে না, বা একেবারেই গ্রিজি করে ফেলছে না, ত্বকে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। হালকা মাসাজের মাধ্যমে এই প্রোডাক্টটি খুব দ্রুত স্কিনে অ্যাবজর্বড হয়ে যায় এবং কোনো ধরনের অয়েলি রেসিডিউ রাখে না এবং কোনো অয়েলি চিটচিটে ভাবও থাকে না। এটা ব্যবহারের মাধ্যমে আমার একটি ডাউট ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ, এটা ড্রাই স্কিনের জন্য সুইটেবল। কিন্তু আরেকটি যে ডাউট ছিল ওটা ক্লিয়ার হয়েছে আমার আরেকটি আইডিয়ার মাধ্যমে, সেটা হলো এটা আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করে এটা কোন স্কিনের জন্য মানানসই হবে। তার মানে হলো এখন যে আমার যেহেতু ড্রাই স্কিন এবং এখন বেশ গরম সময়, নর্মালি আমার এক পাম্পই আমার স্কিনের জন্য এখন যথেষ্ট। কিন্তু আমি যখন এয়ার কন্ডিশনের বাতাসে থাকি তখন দেখা যায় আমার স্কিন আরও বেশি ড্রাইং হয়ে যায় এবং খুব দ্রুত শুষে নেয় আমার ত্বকের ময়েশ্চার। এ কারণে তখন আমি যদি এটা শুধু এক পাম্প ব্যবহার করি তখন এটা যথেষ্ট হয় না, তখন আমার টু পাম্পস ব্যবহার করতে হয়। অর্থাৎ উইন্টারে আমার মিনিমাম টু পাম্পস ব্যবহার করতেই হবে। আর যদি আমি কোনো হাইড্রেটিং সেরাম বা ময়েশ্চারাইজার সেন্সের সাথে ব্যবহার করি বা টোনারের সাথে ব্যবহার করি, সেক্ষেত্রে ওয়ান পাম্প এনাফ। তার মানে আমার ড্রাই স্কিনের জন্য এটা সামার টাইমে শুধুমাত্র ময়েশ্চারাইজার ব্যবহার করলে এক পাম্প এনাফ। যদি হাইড্রেটিং কোনো প্রোডাক্টের সাথে আমি ব্যবহার করি তাহলে উইন্টারেও এক পাম্প এনাফ, কিন্তু শুধু ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করলে উইন্টারে টু পাম্প ব্যবহার করতে হবে। কিন্তু আপনার স্কিন যদি কম্বিনেশন হয়ে থাকে, এক পাম্পই আপনার জন্য যথেষ্ট, এবং অয়েলি হয়ে থাকলেও অনেক সময় এক পাম্পও পুরোপুরি দরকার পড়ে না, কারণ এটা খুব অল্প প্রয়োজন হয় এবং খুব ইজিলি স্প্রেড হয়ে যায়। এই কারণে আমার মনে হচ্ছে এই প্রোডাক্টটি অনেক দিন টিকবে, কারণ যদি আপনার স্কিন স্পেশালি অয়েলি বা কম্বিনেশন হয়ে থাকে। ইভেন আমি এটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি, আমি প্রায় এটা 3 weeks ধরে ব্যবহার করছি, তারপরও এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা খালি হয়নি, তার মানে এটা পরিমাণে খুবই কম লাগে। এখন চলুন এক নজরে এটার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো এটার কনস বা নেগেটিভ দিক নিয়ে। প্রথম কনস হলো এই প্রোডাক্টটি আসলে ফাঙ্গাল অ্যাকনে সেফ না, অর্থাৎ যাদের ফাঙ্গাল অ্যাকনে আছে তারা তাদের স্কিনে এটা ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয় নেগেটিভ দিকটি হলো এটা ইনগ্রিডিয়েন্ট অ্যানালাইসিস আমি বলেছি, এতে টি ট্রি অয়েল এক্সট্র্যাক্ট আছে, তার মানে যাদের টি ট্রিতে সেন্সিটিভিটি আছে বা ইরিটেশন হয় তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন না। অনেকেই দেখা যায় যে এই জিনিসটি খেয়াল করে না এবং সেই কারণে তাদের স্কিনে রিয়াকশন দেখা দেয়, তাই এটা আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাথায় রাখতে হবে, যাদের টি ট্রিতে কোনো ধরনের সেন্সিটিভিটি আছে তাদের এই প্রোডাক্টটি থেকে রিয়াকশন হতে পারে। এখন আমরা এই প্রোডাক্টটির পজিটিভ দিকগুলো নিয়ে জানবো।
প্রথম পজিটিভ দিকটি হলো এটা যেটা দাবি করে যে এটা সব স্কিন টাইপের জন্য মানানসই, এটা অনেকটা সত্যি। যদি আপনি কনসগুলো মাথায় রাখেন এবং আপনি যদি এটা সঠিক যে পরিমাণটি আপনার ত্বকে ধরানোর জন্য সেটা সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন, অবশ্যই এটা আপনার জন্য সুইটেবল হবে। এবং আমি যেরকম বলি যে আসলে যে কোনো প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আপনার পার্সোনাল প্রেফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু ময়েশ্চার্ড ফিল করতে চান আপনার স্কিনকে, বা আপনি একেবারে কি গ্রিজিনেস পছন্দ করেন কি করেন না, সেটার উপর নির্ভর করে আপনার যে পারফেক্ট অ্যামাউন্ট সেটা নির্ধারণ করে ব্যবহার করলে এটা যে কোনো ত্বকের জন্য মানানসই। খুবই লাইট ওয়েট এবং খুব দ্রুত স্কিনে অ্যাবজর্বড হয়ে যায়, কোনো তেল তেলে বা চিটচিটে ভাব থাকে না, এবং রাত বা দিন যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন। খুবই হাইড্রেটিং এবং খুব অল্প পরিমাণে লাগে, তুলনামূলক সাশ্রয়ী, এবং এটার যে প্যাকেজিং সেটাও বেশ হাইজেনিক এবং সুবিধাজনক। আমার মতামত অনুযায়ী এই প্রোডাক্টটি খুব ভার্সেটাইল একটা প্রোডাক্ট, কারণ এটা অনেক স্কিন টাইপের জন্য, অলমোস্ট সব স্কিন টাইপের জন্যই বেশ সুইটেবল, এবং আমিও এটা ব্যবহার করে খুব এনজয় করেছি। কিন্তু অবশ্যই সবসময়ের মতো আমি যেরকম বলি যে স্কিন কেয়ার প্রোডাক্ট বাছাই করার সময় যেহেতু আমাদের সবার স্কিন টাইপ আলাদা এবং সবারই নিজস্ব স্বকীয়তা আছে, তাই এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটি যাচাই করুন। এর কোনো ইনগ্রিডিয়েন্টে যদি আপনার আগে থেকে কোনো অ্যালার্জি বা প্রবলেম থেকে থাকে তাহলে সেটা মাথায় রেখে আপনি ডিসিশন নিন, এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই প্রোডাক্টটি হতে পারে খুবই উপকারী একটি প্রোডাক্ট। কারণ সাধারণত দেখা যায় যে স্কিনের জন্য সুইটেবল একটি ময়েশ্চারাইজার এবং কিছুটা এফোর্ডেবল ময়েশ্চারাইজার খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়, সে কারণে এই প্রোডাক্টটা পেয়ে আমি বেশ খুশি হয়েছি এবং আমি ব্যবহার করেও বেশ এনজয় করেছি। তাহলে এই ছিল কসরিক্স অয়েল ফ্রি আল্ট্রা ময়েশ্চারাইজিং লোশন নিয়ে আমার রিভিউ। আশা করি এই রিভিউটি আপনাদের উপকারে আসবে। এ সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব যতটা বিস্তারিতভাবে সম্ভব উত্তর দেওয়া। এবং ইমার্ট ওয়ের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট ডিসকাউন্ট অফার, সেটা হলো ইমার্ট ওয়ে ওয়েবসাইট বা পেজে যে কোনো জায়গায় আমার কোড SARA5 ব্যবহারের মাধ্যমে আপনারা পাচ্ছেন 5% ডিসকাউন্ট। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ SARA সাইনিং অফ টুডে ফ্রম SARA'S Quest.